আজ 1 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ, 17ই ভাদ্র 1429 বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার। ১৯২৩ সালের এই দিনে জাপানের টোকিও ও ইয়োকোহামায় ভয়াবহ ভূমিকম্পে 2 লক্ষ মানুষ প্রাণ হারায়। ১৯৬৯ সালের 1 সেপ্টেম্বর লিবিয়ার বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন মুয়াম্মার গাদ্দাফি। ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় 1985 সালের এই দিনে। ১৯৯২ সালের 1 সেপ্টেম্বর জাকার্তায় 10ম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।